গত 9 আগস্ট কলকাতার ৎসকর মেডিকেল কলেজ হাসপাতালে একজন মহিলা ডাক্তারের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। মেডিকেল রিপোর্টে দেখা গেছে মহিলা ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে গোটা দেশে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনগুলি। এই প্রতিবাদের অঙ্গ হিসেবে শুক্রবার সকাল 11:30 থেকে বেলা 12:30 পর্যন্ত প্লে কার্ড হাতে নিয়ে 1 ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের উত্তর জেলা কমিটি। ধর্মনগর জেলা হাসপাতালে ট্রমা সেন্টারের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের উত্তর জেলা কমিটির সভাপতি ডক্টর সন্দীপন রায়, অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের উত্তর জেলা কমিটির সম্পাদক ডক্টর আশিস দাস সহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়ে চিকিৎসকরা জানান, তারা নিহত চিকিৎসকের পরিবার পরিজনদের পাশে রয়েছেন। সংশ্লিষ্ট ঘটনার সাথে যুক্ত অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিও জানান চিকিৎসকরা। আমরা চাই যে তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি। আমরা চাই যে তার যে মৃত্যুর কারণে তদন্ত হোক সুষ্ঠুভাবে এবং তার ত্বরান্বিত যা প্রক্রিয়া শুরু হোক, যাতে যা ক্রিমিনাল তারা শাস্তি পায়। আমরা পরিবারের সঙ্গে আছি, সবার সঙ্গে, বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের সংগঠন, চিকিৎসা সংগঠন, আমরা তাদের পাশে আছি। তারা যে আন্দোলন করছে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য, সুস্থ পরিবেশের জন্য, আন্দোলন চাইছে, তাদের প্রতি আমরা সমবেদনা এবং তাদের সঙ্গে আমরা সলিডারিটি প্রকাশ করছি। আমরা চাই যে হসপিটালে চিকিৎসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তায় কাজ করুক। তার জন্য আমরা আপামর জনসাধারণ, এই সমাজের প্রতিটি সুস্থ সম্পন্ন মানুষকে আমরা আহ্বান করছি, তারা যেন আমাদের কাজে সাহায্য করেন, যাতে আমরা আরও ভালো পরিষেবা দিতে পারি। এই প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা পরিষেবার কোনো ব্যাঘাত ঘটেনি। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা সব দিক ম্যানেজ করে এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।